একটা গ্রামে জল পরে থাকত যার নাম রাধা ছিল নিঃশ্বাস নেওয়ার জন্য ও জল দিয়ে ভরা একটা হেলমেট পরত ওর ব্যাপারে গ্রামে কেউ জানত না একদিনের কথা হ্যাঁ গো শোনো কোথায় আছো তুমি শিগগিরই এখানে এসো আমার একটা সুখবর আছে হ্যাঁ গো তুমি বাবা হতে চলেছ আর আমি তোমার বাচ্চার মা হতে চলেছি এই কথাটা শুনে গোপাল খুশি হয় না তার উপরে আরো চিন্তায় পড়ে যায় হ্যাঁ গো কি হলো তুমি খুশি হলে না আমি তো ভেবেছিলাম এই খবরটা শুনে তুমি আনন্দই পাগল হয়ে যাবে না রাধা সেরকম কোনো ব্যাপার না আমি তো অনেকই খুশি কিন্তু আমার মনে একটা একটা ভয় আছে যদি হবু সন্তানও তোমার মতন হলে কি করা যাবে তুমি তো তো আর বেশিক্ষণ জল ছাড়া নিঃশ্বাস নিতে পারো না তোমার রূপের ব্যাপারে তো কোনো গ্রামের লোক জানে না যদি আমাদের বাচ্চাও এরকমই জন্মালো তো কি করা যাবে ওদের গ্রামের লোকেদের নজর থেকে কি করে আড়াল করবো না না এমন হতে পারে না হে ভগবান এই কথাটা আমি ভাবিইনি তুমি ভয় পেও না যা হবে দেখা যাবে এখন তুমি বেশি চিন্তা করো না হ্যাঁ এইভাবে ন মাস পেরিয়ে যায় আর রাধা নিজের আসল রূপ সব গ্রামবাসীদের দেখে লুকিয়ে রাখে তারপর একদিন ওগো শোনো আমার অনেক ব্যথা হচ্ছে মনে হচ্ছে সময় হয়ে গেছে তুমি তাড়াতাড়ি ডক্টরকে নিয়ে এসো হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি কিন্তু তুমি এই হেলমেটটা খুলে ফেলো তোমাকে বুড়িমা এই রূপে না দেখে ফেলে হ্যাঁ ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি যাও তারপর গোপাল যায় আর দাইমাকে সব কথা বলে তারপর দাইমা গোপালের সাথে ওর বাড়িতে পৌঁছায় ওখানে রাধা ব্যথায় ছটফট করছিল আহ আহ ঠিক আছে রাধা ভয় পেও না তোমার কিছু হবে না গোপাল তুমি বাইরে অপেক্ষা করো হ্যাঁ ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসে আরে গোপাল অভিনন্দন দেখো তোমার কত মিষ্টি একটা মেয়ে হয়েছে গোপাল বাচ্চাটাকে কোলে তুলে নেয় ওর খুশির সীমানা থাকে না তখনই রাধার নিঃশ্বাস বন্ধ হতে থাকে ওগো শোনো আমি নিঃশ্বাস নিতে পারছি না কিছু করো আরে তোমার কি হলো রাধা তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ বুড়ি ঠিক আছে এখন আপনি আসুন আমি রাধার খেয়াল রেখে নেব হ্যাঁ কিন্তু এভাবে নিশ্বাস কেন নিচ্ছে আমার তো এর অবস্থা ঠিক মনে হচ্ছে না 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 বুড়িমা এ তো একদম ঠিকই আছে এখন আপনি যান হ্যাঁ আপনি যান ঠিক আছে যেমন তোমার ইচ্ছে যদি কিছু দরকার লাগে বলে দিও তারপর এতটুকু বলে দাইমা ওখান থেকে চলে যায় তারপর গোপাল নিজের মেয়েকে রাধার কাছে শুইয়ে দেয় আর তাড়াতাড়ি জল ভরা হেলমেট রাধাকে দেয় হেলমেট পরার সাথে সাথে রাধা একটু ভালো হয়ে যায় ভগবানের দয়া এবার একটু ভালো লাগতে শুরু করলো ওগু দেখো তো আমাদের মেয়ে কত সুন্দর হ্যাঁ এ একদম তোমার মতনই দেখতে তখন ওই বাচ্চাটার নিঃশ্বাস বন্ধ হতে থাকে ও জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে আর কাঁদতে শুরু করে আরে না এমন হতে পারে না ওটাই হলো যেটার ভয় ছিল রাধা এরও তোমার মতন জলের প্রয়োজন এ তো জল ছাড়া বেশিক্ষণ থাকতেই পারবে না তুমি একে সামলাও আমি এক্ষুনি আসছি তারপর গোপাল যায় আর একটা টাবে জল ভরে আনে তারপরে বাচ্চাটাকে জলে রেখে দেয় জলে যেতেই ও নিজের আসল রূপে এসে যায় আর একটা জল হয়ে যায় এইটা দেখে গোপাল ঘাবড়ে যায় না যদি গ্রামের লোকেরা এর ব্যাপারে সবকিছু জেনে গেল তো রাধা ওগো তুমি ভয় পেও না আমি নিজের আর মেয়ের ব্যাপারে কখনো কাউকে জানতে দেব না তারপর এভাবে দিন পেরোতে থাকে আর রাধার মেয়ে মিনা দশ বছরের হয়ে যায় রাধা ওর আসল রূপ গ্রামের লোকেদের কাছ থেকে লুকোনোর জন্য ওকে বাড়ির থেকে বেরোতে দিত না তারপর মিনা একদিন বাড়িতে বন্ধ থেকে বিরক্ত হয়ে যায় মা আমিও বাড়ির থেকে বেরোবো দেখো না সব বাচ্চারা বাইরে কেমন খেলছে। আমারও ইচ্ছে করে গিয়ে খেলার, আমাকেও যেতে না। না না, মিনা, তুমি তো জানো তুমি সব বাচ্চাদের মতন নয় তুমি এদের থেকে একটু আলাদা তাই তুমি এদের সাথে বাইরে খেলতে যেতে পারো না গো তারপর মিনা মন খারাপ করে ঘরে চলে যায় তারপর একদিন মিনা জানলা থেকে বাইরে বাচ্চাদের খেলতে দেখছিল ও নিজেকে আটকাতে পারে না আর বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় সব বাচ্চারা ও জল ভরা হেলমেট দেখে আশ্চর্য হয়ে যায় আর হাসতে শুরু করে আরে এটা কি এটা তুমি মাথায় জল ভরা হেলমেট কেন পড়ে আছো এইটা কি জিনিস আর তুমি এর ভিতরে নিঃশ্বাস কি করে নিচ্ছ এটা তো আজব ভাই আমার তো এই জলের কলসিটা অনেকই পছন্দ হয়ে গেল। এতে তো আমি মাছগুলো পুষতে পারবো এই মে চল এই কলসিটা খুলে আমাকে দে আমি এর ভিতরে মাছ রাখবো মিনা খুব ভয় পেয়ে যায় ও বুঝতে পারে না ও কী করবে না না আমি এটা তোমাকে দিতে পারবো না এটা আমার মা আমাকে দিয়েছে আচ্ছা এই ব্যাপার মনে হয় এ ভালো কথা মানবে না চলো ভাই আমরা নিজেই এর থেকে নিয়ে নি তারপর ওই বাচ্চারা জোর করে হেলমেটটা মিনার মাথার থেকে খুলে দেয় আরে বাবা এই তো খুবই দারুণ জিনিস রে ভাই আজ তো মজাই এসে গেল হেলমেটটা বার করতেই মিনার শ্বাসকষ্ট হতে শুরু করে ও মাটিতে বসে পড়ে আরে আমি নিঃশ্বাস নিতে পারছি না হা আমি মরে যাব আমায় আমায় এটা ফেরত দিয়ে দাও আমি এটা ছাড়া নিঃশ্বাস নিতে পারি না আ আরে ভাই এর কি হয়ে গেল এ কষ্ট পাচ্ছে কেন মুন্না দাদু আমার মনে হয় আমাদের এর কলসিকে ফিরিয়ে দেওয়া উচিত যদি এর কিছু হয়ে গেল তাহলে মা অনেক মারবে তারপর মুন্না ওই হেলমেট তামিনাকে ফেরত দেয় হেলমেট পরতেই মিনা ঠিক হয়ে যায় এইটা দেখে দুই বাচ্চা আশ্চর্য হয়ে যায় এইটা কি ব্যাপার ভাই এই মেয়েটা তো জলের ভিতরেই নিঃশ্বাস নিচ্ছে এরকম তো আমি দেখিনি তুমি তুমি কে আমার তো তোমাকে একটা ডাইনি মনে হচ্ছে না না আমি কোনো ডাইনি না আমি জল পড়ি তাই আমি জল ছাড়া বেশিক্ষণ নিঃশ্বাস নিতে পারি না এইটা শুনে ওই দুজন বাচ্চার মাথায় কাজ করে না ওরা কিছু বুঝতে পারে না হে জল পড়ি সেটা তো শুধু গল্পেতেই হয় সত্যিকারের তো হয়ই না আমি সত্যি বলছি আমার কথার বিশ্বাস করো হ্যাঁ ঠিক আছে যদি তুমি জল হও তাহলে আমি স্পাইডারম্যান হ হ হো ফাসলামও করো না আচ্ছা তোমরা দুজন আমার বন্ধু হবে আমি রোজ খেলতে আসবো হ্যাঁ ঠিক আছে তখনই রাধা মিনাকে ওই বাচ্চা দুটোর সাথে খেলতে দেখে নেয় মিনা মিনা এক্ষুনি বাড়ি ফিরে এসো এক্ষুনি ঘরে ঢোকো মিনা মাকে দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে বাড়ি ফিরে আসে আমি তোমাকে বলেছিলাম না বাড়ি থেকে না বেরোতে যদি কেউ তোমার আসল রূপের ব্যাপারে জানতে পারে কি হবে জানো মিনা চুপচাপ মন খারাপ করে নিজের ঘরে ভিতরে চলে যায় তারপর আর বাইরে যায় না এরম ভাবে কিছুদিন পেরিয়ে যায় আরে চিন্টু দাদা মিনা তো খেলতে এলো না চল ওর একবার বাড়ি যায়। তারপর ওরা দুজন মিনার জানলার কাছে পৌঁছে ওকে ডাকতে শুরু করে দেয় মিনা মিনা কোথায় আছো তুমি মুন্নার আবার শুনে মিনা জানলা খুলে আর ওদের দেখে খুব খুশি হয়ে যায় আরে মিনা কি হয়েছে তুমি খেলতে কেন এলে না মা আসতে দেয় না কিন্তু আমি নিশ্চয়ই আসবো এখন তোমরা দুজন যাও মা এসে যাবে তারপর ওরা দুজন ওখান থেকে চলে যায় তারপর কিছুদিন পরে গ্রামে চেঁচামেচি শুরু হয় হে ভগবান বাঁচাও কেউ 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 বাঁচাও একদিন মিনার বন্ধু নদীতে পড়ে যায় আরে রাধা কেউ নদীতে পড়ে গেছে এই ভগবান এই কিরুম সমস্যা আমি চেয়েও ও সাহায্য করতে পারছি না তখনই মিনা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আরে মিনা মিনা দাঁড়াও আমরা গ্রামবাসীদের সাহায্য করতে পারবো না মিনা দাঁড়াও কিন্তু মিনা মার কথা শোনে না সোজা দৌড়ে যায় আর নদীর ধারে পৌঁছে যায় ওখানে অনেকগুলো গ্রামের লোকেরা জড়ো হয়েছিল কিন্তু কেউ নদীতে ঝাঁপ দেওয়ার সাহস করছিল না আরে আরে মরে গেলাম রে মা গো মা আরে কেউ আমাকে বাঁচাও আরে কেউ বাঁচাও আহ আরে ভাই কেউ বাঁচাও না হলে তো ডুবেই যাবে মিনা দেখুন মুন্না খেলতে খেলতে নদীতে পড়ে গেল তখনই মুন্না জলে ডুবে যায় ওকে বাঁচানোর জন্য মীনা জলে ঝাঁপ দিয়ে দেয় আর জলপুরির রূপে এসে যায় আর মুন্নার হাত ধরে ওকে নদীর উপরে নিয়ে চলে আসে তারপর গ্রামের লোকেরা ওদের দুজনকে ওপরে নিয়ে আসে কিন্তু মিনাকে দেখে সব গ্রামবাসীদের চোখ ছানা বড়া হয়ে যায় কারণ মিনা নিজের জলপুরির রূপে থাকে আরে মরে গেলাম রে এইটা আবার কি জিনিস রে ভাই আরে মা গো মা এ তো একটা জলপুরি